এক্সট্রা টাইম। সত্যি জীবন গড়ে দেয়। তার দলের বিশ্বকাপার জনি অ্যাকোস্টা জামোরার প্রথম সাংবাদিক সম্মেলনে কি ঘটেছে সব তিনি জানেন। তাই কি কোস্টারিকার নবাগত বিদেশিকে আড়াল করার চেষ্টা করেছিলেন? বৃহস্পতিবার যে তিনি অনুশীলনেই আসেননি। জনিকে নিয়ে প্রশ্ন উড়ে আসতেই কখনো সাংবাদিক সম্মেলনে তিনি মেজাজ হারালেন, আবার কখনো ঠাট্টা ইয়ার্কি করে বসলেন। সুভাষ জানিয়ে দিলেন, শনিবারের আগে মাঠে নামবেন না জনি, কারণ জেট ল্যাগে ক্লান্ত জনির এখন বিশ্রাম প্রয়োজন। কিন্তু ভাষা সমস্যা, চূড়ান্ত অপেশাদার মানসিকতার পরিচয় দিয়েছিলেন ক্লাবকর্তারা। তারা দোভাষী জোগাড় করতে পারেননি বলেই তো জনির প্রথম সাংবাদিক সম্মেলন ভেস্তে গিয়েছিল। তবে সুভাষ ফুটবলের ভাষায় অভয় দিয়ে বলছেন তিনি সবটা বুঝে নেবেন। আমার কোনো অসুবিধা, ফুটবল হ্যাজ গট ইটস ওন ল্যাঙ্গুয়েজ, উই উইল স্পিক ইন ফুটবল ল্যাঙ্গুয়েজ, কিচ্ছু লাগবে না। ডার্বি জিততে হলে তাকে জনির প্রয়োজন। শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের এই কাদা মাঠেই তিনি জনিকে নামিয়ে দেবেন। সুভাষও যে সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন, আমি আপনা খেলাবো না বলেছি, আমি জনি অকস্তা খেলাবো না বলিনি তো। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।